দেশভাগের আগে যে কজন মানুষ ক্লাসিক্যাল মিউজিককে শুধু ইন্ডিয়াতে নয় সারা বিশ্বে পপুলার করার জন্য রেসপন্সিবল, এনায়েত খান সাহেব, আলী আকবর খান সাহেব, বেলায়েত খান সাহেব, ইমরাত খান সাহেব, সুতরাং আমাদের লেগাসিটা অনেক স্ট্রং। তো সেই উত্তরাধিকার সূত্রে আমি মনে করি বাংলাদেশের একটা বিরাট বড় পাওনা রয়ে গেছে। আগামী 5 দিন আমরা অন্য এক জগতে বিচরণ করব। It's supposed to be one of the biggest classical music fest in the world, which is amazing. আমাদের নিজেদের ঘরে আমরা দেখতে পাচ্ছি প্রত্যেক বছর। নিজের অস্তিত্ব, নিজের ফিলিং এর জায়গাটা খুঁজে পাওয়ার যে বিষয়টা, এটা আমার মনে হয় যে এই ধারাবাহিক প্রোগ্রামের মাধ্যমে প্রমাণিত। I'm very happy that I am here and I'm pretty much surprised with everything that I see here. তাদের গান শুনে আমি অনেক অনুপ্রাণিত হই এবং আমি আশা করি যে আমি বড় হয়ে একজন তাদের মতো শিল্পী হতে পারবো। সকল শ্রেণীর মানুষ, সকল জাতির মানুষ একত্রিত হতে পারার যে টেন্ডেন্সিটা, এটা অনেক বড় একটা শিক্ষা হিসেবে নিতে পারি আমরা। ನಟನಾನಂದ ಗಂಭೀರ ಕರುಣಾರಸಯುಧ ಭಾವ ಶರೀರ